ও মামনের এখানে কি হাসি হাসি মুখের মাঝখানে তোমরা দেখতেই পারছো এটা কি এসে গেছে চাউমিন মামনের ফাস্ট ফুড আর এখানে রোল আমার রোল এটা হেলদি ফুড গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনসিন লাইফ সো তোমরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ স্বাভাবিক আছো আমিও খুব ভালো আছি চলো আজকে দিনটাকে বেশি দেরি না করে স্টার্ট করি তোমাদেরকে এই দিদার বাড়িটার কথা আমি একটা ব্লগে বলেছিলাম এখানে একটা দিদা থাকে উনি একাই থাকে সো ওনার এই ওয়ালটা দেখেছো এই ওয়ালের কাছে যে ফুলের গাছগুলো দেখছো এখানে অনেক অনেক ফুল হয় মানে মানে বলতে মানে ভাবাই মানে এত ফুল হয় মানে পাড়ার সবাই একটু একটু করে নেয় তো আমার শাশুড়িমাও গেছে এখানে ফুল আনতে তো উনি গেছে ফুল আনতে বিকজ পুজো দিবে তো ওই যে দেখো দিদা ওই যে দেখা যাচ্ছে উনি পূজা দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ব্লগে তো তো মা গেছে ফুল আনতে তো ফুল দিদার বাড়ির থেকে সবাই মা বলে না আমাদের বিল্ডিংয়ে আশেপাশে পাড়া যে যারা যারা আছে এই দিদার বাড়ির থেকে ফুল আনে বিকজ দিদার বাড়িতে অনেক অনেক ফুল হয় তোমাদেরকে কোনোদিন সকালবেলার মানে ফুল তোলার আগের ভিডিও দেখাবো যে কত ফুল হয় ওনার বাগানে তো ওই যে দিদা পূজা দিচ্ছে খুব ভালো আমাদের বাড়িতেও আসে দিদা একা থাকে তো এইখানে ফুল মা আনতে গেছে ফুল নিয়ে আসুক তারপরে মা পূজা দেবে এমনি গোপাল সেবা সকালে গোপালকে জাগানো হয়ে গেছে তারপর পুজোটা মা দেয় আর বিকালে সন্ধ্যাটা বাইরে আমি কোথাও না গেলে আমি দিই তো মা ফুল নিয়ে এসে গেছে এখানে এখানে বানানো হচ্ছে হলো আজকে লাউ দিয়ে আমি বলেছি এতটু তোমরা মানে লাউ তো বড় লম্বা লাউটা আমি খাই বাট লম্বা লাউটা ভালো লাগে না ওখানে খুব বেশি বিচি থাকে তো এটা এই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আজকে হবে একদম জমিয়ে যাবে আর এদিকে একটু ছোট মাছ দিয়ে কিছু বানাবে আর শাক হচ্ছে আর কি হবে ডাল 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 শাক মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ছোট মাছের এদিকে তরকারি এগুলোই হবে আর আর এদিকে সকালে ব্রেকফাস্ট হলো ডাল তো দুপুরের জন্য বসিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট হলো ভাত একটু খাবো বিকজ আমাদের দুইজনেরই একটু গ্যাস্ট্রিকের প্রবলেম চলছে কয়েকদিন ধরে তো আমরা সকালবেলা একটু রাইসই প্রেফার করছি রুটি টুটি খাচ্ছি না আর এদিকে ডিম নিয়ে এসেছে তো আন্ডা অমলেট দিয়ে আমরা খাবো গুড মর্নিং তো আমি একবারে ব্রেকফাস্টে বসলাম ব্রেকফাস্ট না মানে একটু ভাত খেয়ে যাবো মামন যেমনটা বললো আর এখন একটু দেরি হয়ে গেল আমার একটা এক্সাম আছে আমি ডাইরেক্ট অফিসে ঢুকে ব্যাগটা রাখবো ডাইরেক্ট এক্সামের জন্য যাবো বারোটা পনেরোতে আই থিঙ্ক এক্সাম আমার তো বেশি দেরি করি না খাওয়াটা খাই তারপর বের হয়ে যাই চলো খেতে খেতে অল্প গল্প করি আর খাওয়াতে কি আছে সকাল খুব তাড়াতাড়ি করে একদম দিদি রান্নার দিদি এসে খুব সুন্দর করে রান্না করে দিল শাক না কি শাক এটা ডাটা শাক অমলেট আর ডাল একবারে খাচ্ছি এখানে লাঞ্চ টাইম তোমরা ভাবছো কি আমরা ব্রেকফাস্ট করছি কিন্তু এটা যেহেতু আমাদের গ্যাসের প্রবলেম চলছে বললামই এইজন্য আমরা এই টাইপের ব্রেকফাস্ট করছি কয়েকদিন ধরে হ্যাঁ তো পেটটাও ঠান্ডা থাকে খিদাটাও মানে গ্যাসটাও ফ্লো হয় না তো চলো ফটাফট এটা আগে শেষ করি তারপর বের হই আমি রেডি অফিস চলে যাচ্ছে বাই ওর আছে কিছু কাজও আছে ইম্পর্টেন্ট আমি এখন একবার ফট করে অফিস ঢুকব তারপরে অফিস থেকে ডাইরেক্ট এক্সাম সেন্টারে যাব ওর একটা এক্সাম আছে পুরো টাইম অলরেডি 10:30 বেজে গেছে আর তোমরা তো জানোই মালিকার কি জাম তো এখন আমি বের হই কোথায় যাচ্ছি জায়গাটা দেখাবো তোমাদেরকে আর কিসের জন্য যাচ্ছি চলো বাই সো আমি তো জুরো টেনলি গিয়েছিলাম এক্সাম দিতে কিছু একটা শেয়ার মার্কেট রিলেটেড কিছু এক্সাম ছিল আমার ডেট তো এতটা জাম ছিল যাওয়ার সময় ভাবতে পারিনি তারপর ওখানে গিয়ে আমি 12:30 এক্সাম ছিল 12:10 পৌঁছেছি দেন আমি এক্সাম শেষ করে আর দেরি করিনি মানে যেহেতু আমি 30 তারিখ এই মাসটা আমাদের অডিটের মাস ক্লোজিং মান্থ চলছে তার জন্য আর ওখানে ব্লক করা হয়নি আর প্রচুর রৌদ্র ছিল আর ওখানেও ব্রিজ বানাচ্ছে জুরোর টেনলিতে তার জন্য আমার আর সময় হলো না ওখানে দাঁড়ানোর তো ফটাফট গাড়ি নিয়ে মেশে পড়লাম এখন এসে অল্প কাজ টাজ করলাম এখন 2:15 বাজছে একটু পরে লাঞ্চের জন্য যাবো মামন ওয়েট করছে তো এটাই বলার ছিল তোমাদেরকে তো এখন একটু কাজ শেষ করি আগে অনেকটা কাজ পেন্ডিং হয়ে গেছে তারপর ডিনার লাঞ্চে তোমাদের সাথে পরে দেখা এদিকে দেখো
এই কড়াইতে মাটনের বড়া, ওটা যে তেল থাকে ওটার বড়া বানাচ্ছে। দুপুরে এটা এখন মাসি রান্না মাসি বানিয়ে যায়নি, ওটা গরম গরম খাওয়া হবে দেখে, খাওয়ার সাথে সাথে মানে গরম গরম খেতে বড়া ভালো লাগে। তো এই দেখো কি সুন্দর বড়া ভাজছে, মাই ভাজছে। আর এদিকে মার খাওয়া অলমোস্ট ডান, মা কিন্তু বাবা একদমই ভাত খায়নি, বাবা আজকে ভাত খেতে ইচ্ছা নেই, বিকজ উনি সকালবেলা খেলে সকালেও রাইস খেয়েছে, দুপুরেও রাইস খেতে উনি আর তখন দুই বেলা রাইস খেতে পারে না উনি। তো এদিকে মার খাওয়া শেষ, মা আজকে শাক টাক দিয়ে দেখেছিলেন, সকালে আমরা যেটা দিয়ে খেয়েছিলাম খালি মাটনের বড়া ছিল আর ছোট মাছের ওগুলো ছিল, ছোট মাছের তরকারি। মা খেয়ে নিয়েছে অলমোস্ট, মার খাওয়া শেষ। এদিকে দেখো বাবার পুরো আরো রাইস ছিল, বাবা সব ফেলে দিয়েছে, মা ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। তো এইটাই মাদের লাঞ্চ শেষ, অলমোস্ট ডান। আর ও আসুক তারপরে আমি খাবো, এদিকে মারা খেতে থাকো আর দেখতে থাকো আজকে কি কি হতে চলছে। সো আমি জাস্ট ঘরে ঢুকলাম, মানে আজকে অনেকটা দেরি হয়ে গেল আর অ্যাজ ইউজুয়াল মামন আমার জন্য ওয়েট করতে থাকে। তো মা বাবার খাওয়া শেষ, তো চারটা বাজতে চলছে, আমি জাস্ট আসলাম। তো পিছনেই দেখতে পাচ্ছ মামন ভাত বাড়ছে দুজনেরই। তো চলো বসি, আমি হাতটা ওয়াশ করলাম, জাস্ট ওয়াশ করে ভাবলাম ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। তো চলো এখন বসি। হ্যাঁ মামন, তোমরা অ্যাজ ইউজুয়াল দেখেছো কি মেনু, শাক আছে, পাঁপড়ের বড়া আছে, মাটনের বড়া আছে, মা লাউ দিয়ে মাছের মাথা, দেন ডাল, ছোট মাছের তরকারি। তো এই আর লাঞ্চ, আমার খুব ফেভারিট লাউ দিয়ে মাছের মাথাটা আমার ফেভারিট। মামন কেমন লাগলো খাওয়াটা আজকে? অ্যাজ ইউজুয়াল ভালো, আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে, লাউটা খুব টেস্টি ছিল, একদম কচি লাউ। কি বলো কিছু, খুব টেস্টি লাগছে। আজকে রান্নাটা খুব সিম্পলের মধ্যেই ছিল আর ভালো ছিল। এখন ব্রেক লাঞ্চ করার পর ও একটু রেস্ট করবে, আমিও একটু রেস্ট করবো, ওইদিকে মা বাবা ওই রুমে শুয়ে আছে, আমরা একটু রেস্ট করবো, তারপর না আমি রেস্ট করবো, আমি এখন চলে যাবো। ও এখন চলে যাবে, আমাদের যাই না, বিকালে তো সেমন কিছু প্ল্যান নেই, দেখা যাক দেখা যাক, বিকজ ওর অফিস আছে। এখানে আমি রেডি হয়ে গেছি, ও ফোন করেছে যে মামন একটু রেডি হয়ে রেডি হও, চলো একটু কোথাও যাই বাইরে, অফিস থেকে এখনো বাট আসেনি। আর এদিকে মা আমাকে দেখো হরলিক্স দিয়েছে, তোমরা দেখতে পারো, আমি হরলিক্স একদম খেতে ভালো লাগে না বাট আমাকে খেতেই হবে বলেছে, হরলিক্স না খেলে আমার আজকে পিঠে মার আছে বলে। তো আমি হরলিক্সটা খাবো, কমপ্লিট করব, তারপর ওর জন্য একটু ওয়েট করবো, আমি ও বের হয়ে গেছে বলেছে, তো আমি এই জন্য রেডি, ফটাফট হরলিক্সটা ফিনিশ করি তারপর ওর সাথে কই যায় কি যায় নো আইডিয়া, বেশি দূরে কোথাও যাব না যেহেতু 8:10-15 হয়ে গেছে, যেখানে দূরে কোথাও গেলে সবখানেই বন্ধ পাবো, তো সামনেই থাকবো, এখানেই ও কোথায় যায় আমার কোনো আইডিয়া নেই। তো ফটাফট আগে হরলিক্সটা কমপ্লিট করি, তারপর ওকে ফোন করি ও কোথায় আছে, তারপর দেখি, তোমরাও দেখতে থাকো কোথায় আমাকে নিয়ে যায়। অফিস থেকে আমি তো ঘরে আসলাম বিকালে, আর মামন কয়েকদিন ধরেই বলছিল বিকালে বেরোবে বেরোবে, মানে একটু শপিং এন অল, তো এখন এই পিছনে একটু শপিং করিনি, কিন্তু দেখো ব্যাগটা দেখো, এইটা দিও ওরও নিয়েছে, দিও এন অল কিবা কিবি নিয়েছে, তো পিছনে দোকান থেকে দিদির দোকান থেকে নিলাম, দোকানের ভিতরে আর করলাম না, উনি একটু আনইজি ফিল করে, তো এখন চলো সিঁড়িতে যাই, সিঁড়িতে কিছু নেওয়ার আছে, তারপর দেখি কিছু খাবো, খেয়ে তারপর বাড়ি যাই, আমিও অনেকটা টায়ার। শপিং এখনো পেন্ডিং, আমি ভাবছি কি কবে পূজোর প্যান্ডেল হয়ে যাচ্ছে, আমার শপিং হচ্ছে, হবে সব হবে, দরজার ফুল খুব মিটা, চলো যাই। এখন এখানে বুন্দিয়া নিতে এসেছি, মা মানে আমার ঠাকুরমা বুন্দিয়া খেতে ভালোবাসে, তো এই বুন্দিয়াটা নিলাম, উনি মুড়ি টুড়ি দিয়ে খায়, আর আমাকে চকলেট কিনে দিতে বলেছে কিন্তু কিনে দিচ্ছে না, ঠিক আছে নো প্রবলেম, ওটাতে আমি রাগ করছি না, আমি বিকজ আমি আরেকটা কিছু খাবো, তো ওটার জন্য আমি রাগ করছি। ওই যখনই যাচ্ছে আমি সবই দিই, এখন বলে কি চকলেট আমি দিচ্ছি না বলে, দেখো কিভাবে আমার আন্ডারস্টেট করবে। তো মামন কোনটা নিবা, নাও না, এখন ক্যামেরা যখন এসে গেছে তোমরা সামনে এসে গেছো, এখন বলছো কি নিবে, নাও নাও নাও, ক্যামেরা কিন্তু বলছে নিবে না নিবে না, তো মজা, ওই যে মজা
মাজা আমি নিয়ে লাভ নেই, বাড়িতে নেওয়ার পরে না আমি পাই না ভাগে, বিকজ গেস্ট এসে যায় গেস্টরাই মাজা খায়। চলো নেই না, চকলেট নাও, কিনিবা জলদি নাও, পরে মিস হয়ে যাবে। দেখো তোমার ক্যামেরা অন, ক্যামেরা আছে বলে আমি নিতে পারছি। জলদি ওই যে ডেনমিক সিট নাও, এটা কি না, ওটাই নাও, নিচের থেকে নাও, এটা নাও, একটাই নাও, হয়েছে মাজা। সিঁড়ির থেকে বেরোলাম আমরা, কি চকলেট অ্যান্ড অল নিয়ে নিলাম, এখন চলো সামনে কোথাও যাই, একটু সামনের দিকে যাই, তারপর দেখি কিছু পাই নাকি। এখন আমরা আসলাম স্টিকি ফিঙ্গার, নাকি বলেছিলাম কালকে থেকে আমি যে কিছু খাবো স্টিকি ফিঙ্গারে, তো ওটার জন্য ও রিমাইন্ডার ছিল আজকে, এই জন্য ফোন করে আমাকে বলেছিল চলো তোমাকে নিয়ে যাবো। যাও, এই হলো স্টিকি ফিঙ্গার, চলো দেখি কি পাওয়া যায়। এই দোকানটা আনন্দনগর সাথেই, মানে বাইলানের সাথেই শপটা। অ্যাকচুয়ালি স্টিকি ফিঙ্গার বলে সবাই চিনে, সবাই চিনে, যে যে মালিগাঁও এরিয়াতে থাকে ওরা স্টিকি ফিঙ্গার বললে চিনবে। অ্যান্ড সেকেন্ড থিং, এইটা এই শপটা একটু এক্সটেন্ড করেছে, ফর নিউলি এক্সটেন্ড করেছে, একটু বড়ো করেছে। দেখো এটা একটু বড়ো করেছে, মানে অনেকটাই বড়ো করেছে, আর একটু এক্সটেন্ড করে নিউ পুজোর জন্য একটু রিনোভেটও করেছে। বাট ACDC এখনও মানে ওরা স্টার্ট করেনি, ওরা নেক্সট পুজোর পরে করবে। তো আশা করি তোমরা মালিগাঁওতে যারা যারা আস থাকো, স্টিকি ফিঙ্গার তো চিহ্নই আসবে, খাবে। তো এইটাই, আর দেখি আমি এখন মেনু লিস্টটা চেক করছি কি খাওয়া যায়। আমরা তো মামন যেমনটা বলে স্টিকি ফিঙ্গারে বসে আছি, মামন অ্যাকচুয়ালি চাউমিন খেতে এসছে, রাত্রে ডিনার করবে না, মাসি মামন চাউমিনই খাবে। আর তোমরা আশেপাশে যেই থাকো মালিগাঁওতে একবার স্টিকি ফিঙ্গারে ভিজিট করতে পারো, খুব ভালো খাওয়া বানায় এখানে, আর আগের থেকে অনেকটা রিনোভেট করেছে আর এক্সটেন্ডও করেছে। আর ফিউচারে উপরে, মানে এর উপরের ফ্লোরে ডাইনিংয়ে হবে, মানে ব্রেক ডিনার লাঞ্চেরও ব্যবস্থা হবে। যাই হোক, তো আর তোমাদেরকে একটা ছোট্ট কথা শেয়ার করার ছিল, মানে আমাদের কী হয় না, সারাদিনে আমি সারাদিন অফিস থাকি একটা রুমের মধ্যে বন্ধ, আর মামনও অ্যাজ ইউজুয়াল কী হয় ঘরের কাজ করে ওই রুমের মধ্যেই থাকে, মানে যেহেতু ঘরে ওরা তিনজন মানুষই থাকে, তো সেরকম আর কোনো কী ব্লগ করবে, হ্যাঁ মার সাথে কথা বলছে, বাবার সাথে কথা বলছে, তো সেরকম কোনো ব্লগ হয় না। তো এই তাই আর কী হয়, লাইক এই যে বিকালে যখন আমি অফিস থেকে বেরো আসি তখনই আমাদের বেরোনো হয় বা ঘোরাফেরা হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, উইকেন্ডে তো তোমাদেরকে আমরা পুরো দিনটা কী করি না করি ফুল শেয়ার করি, মানে আমি যতটুকু টাইম থাকি আমি চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো আর অফিসের পরেও আমি চেষ্টা করি যে তোমার মামনকে নিয়ে বেরোয় বা কোথাও গিয়ে তোমাদের সাথে ব্লগিং করার, শেয়ার করার। তো এটাই হলো কিছু বলার ছিল, যে তোমরা ভাববে না যে সকালে ভিডিও থেকে ডাইরেক্ট রাত্রে এসেছে কীভাবে, তো এটাই হলো রিজন। আর আরেকটা কথা, যেটা আরেকটা কথা, আমরা রেগুলারলি ব্লগ তোমরা দেখ মেবি পাচ্ছ যে আমরা রেগুলারলি কন্টিনিউ ব্লগ, আগে যেরকম ছিল একটু মানে অল্প কম কম দেওয়া হচ্ছে, তোমরা ওটা মনে করো না, আমরা তো একটু টাইম শিডিউল, বাড়িতে কিছু প্রবলেম ধরে আজ হচ্ছে, হেলথের প্রবলেম, তো এই জন্য আমরা রেগুলার ব্লগ দিতে পারছি না। এখানে কি হাসি হাসি মুখের মাঝখানে তোমরা দেখতেই পারছো, এটা কি এসে গেছে, চাউমিন মামনের ফাস্ট ফুড, আর এখানে রোল, আমার রোল, এটা হেলদি ফুড। দেখো তোমরা কেউ আমাকে বকা দেবে না, তোমরা মানে কি বেশিরভাগ আমার ফ্যামিলি মেম্বার, আমার শ্বশুর বাড়ি, মামার সাই, মামারা, দেন আমার মা বাবা, সবাই ভিডিও দেখে আমাকে খুব বকা দেয়। আজকের জন্য আমার বকাটা মাফ, আমি অনেকটা দিন ধরে আমি ফাস্টফুড খাইনি, তো আজকে আমি চাউমিনটা একটু ইচ্ছা করেছে, সবারই না একটু একটু ইচ্ছা করে, তো আজকের জন্য তোমাদের জন্য তোমাদের কাছে সরি, আমি খাচ্ছি আজকে। আজকে কিন্তু সবাইকে বলে দিচ্ছি আমাকে কেউ যেন বকা না দেয়। আর আমার রোল, জানি না রাত্রে ভাত খেতে পারবো কি না, বাট তবু ওর সাথে বসেছি, যখন কিছু একটা নিতেই হবে, তো চলো খাই। মামন খাও, কেমন খুব গরম, হুম, আর চাউমিনটা না নুডলসটা খুব পাতলা, এটার জন্য খুব ভালো লাগে এখানে চাউমিন খেতে। আমাদের কামাখ্যা নগরের পুজো প্যান্ডেল হচ্ছে, দেখতে একটা আনন্দ ভাব লাগে আর কি, বলো। আমার খুব আনন্দ ভাব হচ্ছে, কিন্তু মনে দুঃখ দুঃখ হচ্ছে, প্যান্ডেল দেখলেই মনে হয় না কাপড় এখনো কিনা হয়নি, ওইটা তখনও বললাম, কিন্তু প্যান্ডেলটা জানি না কি থিম দিয়ে বানানো হয়েছে, আমরা আইডিয়া নেই। তো এমনি সামনে ফ্রন্ট সাইডটা তো দেখতে সুন্দরই লাগছে,
আস্তে আস্তে যখন পুরো গেট আপটা শুরু হবে হয়ে যাবে তখন বুঝতে পারবো কি থিম, থিমটা আমরা জানি না এখন। আর দেখো পার্ক এখন তো ক্লোজ হয়ে আছে, আর আমরা স্টিকি ফিঙ্গার থেকে খেয়ে এখন পুরো ফুল পুরো ফুল ঘরের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ঘরে বলে আমার বাপের বাড়ির সাইড ওখানে যাচ্ছি, বিকজ ওর গাড়িটা পার্কিং এ বিশ্বকর্মা পূজার জন্য অন্য সাইডে পার্ক করা আছিল, এখন যেখানে ও গাড়িটা রাখে ওখানে পার্ক করবে। তো ওই চান্সে বাবা মার সাথে একটু দেখা করে নেব, চলো। সো রাত্র বাজে 12টা, আমি একটু স্নান করলাম, মানে গাড়িটা পার্কিংয়ে রেখে তারপর ওদের ঘরে গেছিলাম, ওদের ঘরে অল্প গল্প টল্প করে ডাইরেক্ট বাড়ি আসলাম। এখন বাজতে আসছে অলমোস্ট 11:30-12টা, আমি এসে স্নান করলাম, মানে অল্প শাওয়ার নিলাম, তারপর মামনকে বললাম একটু তেলটা মেখে দাও, কারণ সকাল থেকে এতটা ধুলাবালি থাকে এই রাস্তায়, তারপর মানে কাচের এত প্রেশার, তেল তো অনেক দিন হলো লাগাইনি না মামন, অনেক দিন তেল ও লাগানোর সময়ই পাই না। এক্স্যাক্টলি, তো তাই ভাবলাম যে একটু তেলটা লাগাই, আমি যে আমি সানডে লাগিয়ে দিব, সানডে কিছু না কিছু কাজে কেউ না কেউ গেস্ট আসে, সেটাই ওটাতে বিজি হয়ে যাওয়া হয় আর ওই কেয়ারটা নোয়াই হয় না, আর সানডে কিভাবে চলে যায় বলাই না, সানডেটার জন্য ওয়েট করতে থাকি আর সকাল থেকে সানডেটা ফুরুত করে দৌড় দেয়। তো যাই হোক, মানে অনেকটা আরাম লাগছে, তারপরে দেখি যদি সময় হয় ডিনার করব, অনেকটা রাত্র হয়ে গেছে, মেবি একটু করব। চলো দেখি একটু মাসাজের মজাটা নিয়ে আগে। আমি মাথায় তেল দেওয়ার পরে টোটালি শুয়ে পড়েছিলাম, মানে পুরো ঘুমিয়েছিলাম, এখন বাজে 1:30, আমি জাস্ট বাথরুম পেয়েছিলাম উঠেছিলাম, তো দেখি 1:30 বাজে, তো উঠে দেখি মামন পুরো শুয়ে পড়েছে, মানে খিদাও পাইনি আর ডিনারও করা হলো না আজকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার, সিম্পল একটা ব্লগ ছিল, তো কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, আজকের জন্য গুড নাইট।